হাই, আমি মামুন বলছি। তোমরা দেখছো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের বিগিনার সিরিজের ভিডিওগুলি। আজকে আমরা 5 মিনিটসে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিউরাল নেটওয়ার্ক প্রজেক্ট করব। আমাদের প্রজেক্ট করার জন্য টেনসরফ্লো ও কেরোস দরকার। তোমাদের যাদের টেনসরফ্লো ও কেরোস ইনস্টল করা হয়নি এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক সম্বন্ধে কোনো ধারণাই নেই, তারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নাও। আমি আরও ধরে নিচ্ছি যে তোমরা যারা এই ভিডিও দেখছো সবাই মেশিন লার্নিং সিরিজের সবগুলি ভিডিও দেখেছো। যদি না দেখে থাকো তাহলে আমি হাইলি রিকমেন্ড করব মেশিন লার্নিং সিরিজের ভিডিওগুলি দেখার জন্য, কারণ আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে যেসব ডাটা সেট নিয়ে কাজ করব এই সবগুলি ডাটা সেটই আমরা মেশিন লার্নিং সিরিজেও কাজ করেছি। আজকে আমরা পটেটোর এই ডাটা সেট নিয়ে কাজ করব। এই ডাটা সেটটা নিয়ে আমরা মেশিন লার্নিং সিরিজের প্রথম যে প্রজেক্টটা করেছিলাম সেখানেও এই ডাটা সেটটা আমরা ব্যবহার করেছিলাম। সো প্রথমে আমরা এই ডাটা সেটটা আমরা এই প্রজেক্টটা ডাউনলোড করব। সো এই গিটহাবের লিঙ্কটা এই ভিডিওর নিচে দিয়ে দেবো। আমি সেখানে যাই, এখান থেকে যাওয়ার পরে আমরা ডাউনলোডে যাব, ডাউনলোড জিপ করব। আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, আমরা ডাউনলোডসে যাই। ফাইলটা আনজিপ করে নিই। আমাদের ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের অ্যানাকন্ডা থেকে যেগুলো নোটবুকটা লঞ্চ করব, আমরা ডাউনলোডসে যাব। এখানে আমাদের এখানে যাব, প্রজেক্ট ওপেন করব, IPYNB এটা চলে আসছে আমাদের। সো প্রথমে আমরা যেটা করবো, আমাদের যে ইম্পর্টেন্ট যেসব লাইব্রেরি মডিউল দরকার সেগুলি আমরা এখানে নিয়ে নিচ্ছি, রান দিব। আমাদের যে ডাটা সেটটা দরকার সেই ডাটা সেটটা আমরা ইলিনের মাধ্যমে লোড করব। আমাদের ডাটা সেটটা লোড হয়ে গেছে, পটো ডাটা সেটটা। এরপরে আমাদের ডাটা সেটটা আমরা ভিজুয়ালাইজ করব একগুলির মাধ্যমে। তো একটা জিনিস খেয়াল করো, আমাদের ডাটা সেটটা কিন্তু লিনিয়ার না, মানে সমানুপাতিক হারে। কিন্তু আমাদের আলুর প্রাইসের সাথে কিন্তু তোমার দাম, আলুর ওজনের সাথে আলুর দামটা কিন্তু বাড়ছে না। খেয়াল করো যে আমাদের এখানে আলুর কেজি এক্স, মানে আমাদের আলুর কেজি আছে, আলুর ওয়েট, আর সেটার অ্যাক্রোসে কিছু আলুর দাম দেওয়া আছে। তো প্রত্যেকটা কিন্তু সমানুপাতিক হারে বাড়ে নেই আলুর কেজি বাড়ার সাথে সাথে, সেটাই কিন্তু আমাদের এইখানে দেখাচ্ছে। সো আমাদের এক্স হিসেবে আমরা আলুর কেজি নিলাম, আর ওয়াই হিসেবে আমাদের আলুর প্রাইস নিলাম। কারণ আমাদের এই মডেলে আমরা যেটা করব, আমরা আলুর ওজন দিব বা আলুর কেজি দিব, আর এই মডেলটা আমাদেরকে প্রেডিক্ট করে বলে দেবে যে আলুর ওই পরিমাণ কেজির জন্য বা ওই ওজনের জন্য আলুর প্রাইসটা কত হবে। সেই কারণে আমাদের এক্স বা ইনপুট হিসেবে আমরা নিচ্ছি হলে গিয়ে আলুর কেজি, আর আউটপুট হিসেবে আমরা মানে ওয়াই হিসেবে আমরা নিচ্ছি হলে গিয়ে আলুর দাম, এভাবে ডিফাইন করে নিচ্ছি। সো আমি রান দিই। ওকে, সো আমরা এখন আমাদের ডাটা সেটটা 2 ভাগে ভাগ করব, একটা ট্রেনিং এর জন্য, একটা টেস্টিং এর জন্য। ট্রেনিং এর জন্য আমরা 80% ডাটা নিলাম, আর টেস্টিং এর জন্য আমরা নিব হইলে গিয়া 20% ডাটা। সো আমরা ট্রেনিং ডাটাটা দেখতে যাচ্ছি। সো আমরা এটা হলো আমাদের ট্রেনিং ডাটা, ঠিক আছে, ট্রেনিং এক্স ডাটা, আর এটা গিয়া টেস্ট এক্স ডাটা, আর এটা হলে গিয়া ট্রেনিং ওয়াই ডাটা, আর এটা হলে গিয়া ট্রেনিং সরি টেস্ট ওয়াই ডাটা। আমি এরকম একটা মডেল ক্রিয়েট করব যেখানে একটা সিঙ্গেল একটা নিউরন থাকবে। এই সিঙ্গেল নিউরনের মাধ্যমেই আমাদের মডেলটা ট্রেন হবে এবং সে পরবর্তীতে ডিটেক্ট করতে পারবে যে কোনো কেজি যদি দিই তাহলে ওই কেজির জন্য আলুর প্রাইসটা কত হবে, সে সেটা বলে দিতে পারবে পারফেক্টলি।
সো এই লাইনটার মাধ্যমে আমরা এই ধরনের একটা মডেল, সিঙ্গেল নিউরনের একটা মডেল আমরা ক্রিয়েট করলাম, সেটা রান দিই আমি। সো আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো আমি আমরা যদি আমাদের মডেলের ইন্টারনাল জিনিসগুলি দেখতে চাই, তাহলে রান দিলে আমরা ইন্টারনাল জিনিসগুলি দেখতে পারবো। তো এখন আমরা যে মডেলটা বিল্ড করলাম, সেটা আমরা এখন কম্পাইল করব এই লাইনের মাধ্যমে। সো কম্পাইল হলো, এখন আমরা আমাদের এই মডেলটাকে ট্রেন করব, এক্স ট্রেন আর ওয়াই ট্রেন এই দুটো ডাটা ফিট করে। এই লাইনের মাধ্যমে যেটা হবে যে এই মডেলটা 500 বার রান করবে, এটার মাধ্যমে সে ওয়েট এবং বায়াসকে এমনভাবে অপটিমাইজ করবে যাতে আমি যে কোনো আলুর প্রাইসে দিই না কেন, কেজি দিই না কেন, সে যাতে পুরো পারফেক্টলি, অলমোস্ট পারফেক্টলি প্রিডিক্ট করতে পারে। সো মডেল ডট আমি টেস্ট এক্সের মাধ্যমে আমি আমার যে টেস্ট যে ডাটাগুলো আছে সেটার মাধ্যমে আমি আমি ডিটেক্ট করতে যাচ্ছি যে প্রিডিক্ট করতে যাচ্ছি যে এটার প্রাইস কত হতে পারে টেস্ট ডাটার জন্য। সো রান করলাম, সো বলতেছে যে 98 আর 33 সামথিং অ্যান্ড 98 সামথিং। সেটাকে আমি যখন এক্স টেস্ট দিলাম সে প্রিডিক্ট করলো, তাহলে আমি দেখি ওয়াই টেস্ট কত আলটিমেটলি। সো একটা হলে 100 আর একটা হলে 25। সো 100টাকে সে বলতেছে হলে 98 আর 25কে বলতেছে সে 33। ওকে, সো আমাদের মডেলটাকে আমরা একটা ইভ্যালুয়েট করবো যে এটার লস কতটুকু। এটা লস হয়ে গেছে 38%। আমরা ম্যানুয়ালি প্রিডিক্ট করতে যাচ্ছি, লেটস সে আমরা যদি 1000 কেজি দিই তাহলে এটার প্রাইস কত হবে। সো বলতেছে 1000 কেজি দিলে প্রাইসটা হবে এত। সো এখন আমরা এটা রান করি, এটা রান করার মাধ্যমে আমরা যে কোনো আলুর কেজি যদি দিই না কেন সে একটা আউটপুট দিতে পারবে। এটা এটা একটা ইউজার ইন্টারফেস। সো আমি দিচ্ছি জানতে চাচ্ছি যে ধরো লেটস সে 25 কেজি আলুর দাম কত হবে, সরি এটা আমরা আর একবার রান দিই, লেটস সে 75 ইন্টারফেস করলাম। সো 75-এর কেজির দাম হবে 956 পয়েন্ট সামথিং। আবার রান দিই আমরা এটা, লেটস সে 120 কেজি ইন্টারপ্রেস করলাম, এটার দাম হবে এটা। সো 5 মিনিটসে আমাদের মডেল নিউরনেটের মডেল একটা প্রজেক্ট হয়ে গেল। নেক্সট ভিডিওগুলিতে আমি এই মডেলটা ডিসক্রাইব করবো যে আমরা কোথায় কী করলাম। সবাইকে ধন্যবাদ।